Assalamualaikum. আমরা বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর প্রোডাক্ট টিম। আমরা একটা অফিশিয়াল ভিজিটে কক্সবাজারের ইনানিতে হোটেল রয়্যাল টিউলিপে অবস্থান করছি গতকাল থেকে। সো আমরা আমাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আপনাদের কাছে এসেছি। সেটা হচ্ছে যে আজকে সকালে আমাদের একজন টিম মেম্বার সানি ঘোষ সাহেব, উনি একটা ব্রেকফাস্ট করেছেন যেটা আমাদের কাছে মনে হচ্ছিল যে একটা হিস্টোরিক্যাল ব্রেকফাস্ট আর লাইফ, এবং আমাদের দেখা অনুযায়ী একটা হিস্টোরিক্যাল দেখা আমরা দেখেছি। হ্যাঁ, যেটা কিনা বর্ণনা দিবে ওনার রুমমেট যিনি ছিলেন ওনার সাথে বা আমরাও ছিলাম, বাট আমরা প্রথমে যার কাছ থেকে শুনবো তার এই ব্রেকফাস্টের বর্ণনাটা মিস্টার বিপুল কুমার দাস, উনি ডিটেলটা বলবেন ওনার ব্রেকফাস্টের ব্যাপারে, আপনারা শুনবেন আশা করছি। হাই, আমি বিপুল। আমার হিস্টোরিক্যাল ব্রেকফাস্টের একটা বর্ণনা দেব। আমার রুমমেট ছিল ওয়ালিটি লেক কক্সবাজার ইনানি বেসের। সো সানিদা, শুরু থেকেই বলি, সানিদা সকালে ঘুম থেকে উঠে প্রথম কথাই ছিল তার আমার খুব খিদে লাগছে, আমার খুব ক্ষুধা লাগছে। আমি তো তাড়াহুড়ো করে রেডি হয়ে তাকে নিয়ে রিয়াসাদ ভাই, আজান ভাই সহ আমরা নিচে যাই তার আসলে ক্ষুধার্ত ক্ষুধা দূর করার জন্য আমরা রেস্টুরেন্টে যাই। সো আমি আসলে সামারিটাই বলবো, একটু ডিটেলস হয়তো বলতে পারবো না, সামারিটাই বলি। তার আজকে মেনুতে কী কী ছিল, তার পুরো মেনুতে ছিল আজকে প্রথম থেকে 13টা লুচি, 4টা রুটি, 3 বার সে চিকেন নিয়েছে, 3 বার কয়টা টুকরা ছিল, টুকরা ছিল প্রতিবারে 3 থেকে 4 পিস টুকরা ছিল। সো 3 বার চিকেন নিয়েছে সে, 3 বার সবজি নিয়েছে এবং 3 বার ডাল নিয়েছে, সাথে নুডলস বা চাউমিন ছিল, চাউমিন জাতীয় কিছু ছিল, আমি অত ডিটেলস খেয়াল করতে পারিনি। তারপরে সে মাফিন খেয়েছে, সে জেলি খেয়েছে, তারপরে সে ফ্রুট কেক খেয়েছে, তারপরে তার সবচেয়ে বড় কথা যে এই মেনুগুলোর বাইরে তার ডিম ছিল 4টা, তার জন্য একটা স্পেশাল ডিমের একটা রেসিপি ক্রিয়েট করা হয়েছে, মাশরুম দিয়ে ডিম অমলেট, ডাবল ডিমের অমলেট ছিল ওটা, একটা সিঙ্গেল ডিমের অমলেট ছিল, একটা ডিম পোচ ছিল, তো 4টা ডিম খেয়েছে সে। এরপরে 3টা জুস ছিল, 3 গ্লাস, এবং এই সব খাবারকে হজম করার জন্য সে আবার টক দই খেয়েছে, টক দই পড়েছিল, টক দই পড়েছিল, কফি ছিল, কফি ছিল, সাথে পরবর্তীতে ফ্রুট খেয়েছে, এবং বাকিগুলোকে হজম করার জন্য সে আবার 1 গ্লাস লেমন জুস খেয়েছে। এই ছিল আজকে তার খাবারের মেনু মোটামুটি। হয়তো পরবর্তীতে সানিদা আরও ডিটেলস বলতে পারবে যদি তার কাছে যাওয়া হয়। সো আমি যতটুকু দেখছি আজকে সামারি ছিল তার খাবারের এটাই। সো এখন হয়তো সানিদা অথবা মাহফুজ আরও ডিটেলস বলতে পারবেন, তো তাদের কাছে যাওয়া হোক, তাদের কথাগুলো শোনা হোক। এবার তার খাবারের বর্ণনা আমাদের আরেক টিম মেম্বার মিস্টার রিয়াসাত মোহাম্মদ হোসেন, তিনি বর্ণনা করবেন। আজকে নিজেকে অনেকটা ভারমুক্ত মনে হচ্ছে, কারণ সানিবের সাথে এটা আমার অফিসিয়ালি দ্বিতীয়বার ট্যুর। প্রথম ট্যুরে যখন হচ্ছিল সকালে দুপুরে বিকালের নাস্তা বা লাঞ্চ ডিনারের বর্ণনা দিয়েছিলাম, সেই সময় আমাদের বাকি টিম মেম্বার যেমন হচ্ছিল বিপুল দা বা মাহফুজ বা আরো অফিসার যারা ছিলেন তারা হচ্ছিল সহজে বিশ্বাস করতেছিলেন না ব্যাপারটা। আজকে এটা ভালো লাগতেছে যে উৎসাহগুলো তারা নিজ চোখে দেখে বিশ্বাস করেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছিল আজকে তিনি সাকসেসফুলি মুনতাসির ভাইকে ছাপিয়ে গিয়েছেন। মুনতাসির ভাই আশা করি হচ্ছিল তার এই অ্যাচিভমেন্টে প্রাউড ফিল করবেন, কারণ হচ্ছে সানি ভাই আমাদের ভিতরে একটা রিমার্কেবল ল্যান্ডমার্ক ক্রিয়েট করেছেন। কারণ যতটুকুই আমরা খাই না কেন সানি ভাই তার সকল কিছু ছাপিয়ে দিয়েছেন। আশা করছি উনি বাথরুমে কম সময় পার করবেন, কারণ হচ্ছে হলো বেশি খাওয়া হলে পরে তো বেশিক্ষণ থাকতে হয়। ইনশাল্লাহ সানি ভাই হচ্ছে হলো কমোড ফিল আপ করে বের হবে। এবার আমাদের আরেকজন টিম মেম্বার মিস্টার মাহফুজুল, সে তার বড় ভাই মিস্টার সানি ঘোষের
খাবার দেখে খুবই মুগ্ধ হয়েছিলেন এবং সে সৌদ্যোগী হয়ে কিছু বলতে চায়। হ্যালো ভিউয়ার্স, আমি মাহফুজ, বাটারফ্লাই প্রোডাক্ট টিমের সর্বকনিষ্ঠ মেম্বার। সানিদা সানিদা সম্পর্কে আমি সর্বপ্রথমে একটু বল নিতে চাই যে সানিদাকে আমরা অলওয়েজ একজন ভীষণ রসিক মানুষ হিসেবেই চিনি, যিনি ভোজনটাকে খুব ভালোভাবে তৃপ্তি সহকারে উপভোগ করেন সবসময়। তো অফিসিয়াল ট্যুরে এর আগেও অনেক ভালোই তার পারদর্শিতা দেখিয়েছেন খাবারের বেলায়। তো আজকে আমার যেটা আমি আমার ফার্স্ট অফিসিয়াল ট্যুর, এর আগে আমি তার যার একটা বর্ণনা শুনেছিলাম আমার সিনিয়র ভাইদের কাছ থেকে, টিমমেটদের কাছ থেকে, আজকে আমি সেটা সচক্ষে উপলব্ধি করেছি। তো সেটারই আমি একটা সংক্ষিপ্ত বর্ণনা দিতে চাই। এখানে প্রথমে আমরা ব্রেকফাস্টে যাওয়ার পরে সানিদাকে দেখলাম, তিনি খুবই আগ্রহ সহকারে প্রতিটা খাবার মেনু প্রথমে এক নজর দেখে আসছেন এবং কি কি মেনু আমাদের রয়্যাল টিউলিপ হোটেলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ওনার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছে সেটা আগে উনি এক নজর দেখে এসেছেন। দেন উনি সিলেক্ট করতে গিয়েছেন, প্রতিটা খাবার থেকেই উনি অল্প অল্প করে সবগুলো খাবারই উনি ট্রাই করার চেষ্টা করেছেন। তার মধ্যে প্রথমে রুটি, লুচি, ভাজি, সবজি, মুরগি, চিকেন, তারপরে সালাদ, ডিম, এবং ডিমের মধ্যে দুই ধরনের পদ উনি ট্রাই করেছেন, একটা হচ্ছে মাশরুম দিয়ে স্পেশালি ফ্রাই করা, আর একটা হচ্ছে ডিম পোস। খাবার ঠিক আছে না তোমার অনুভূতি করো। তো এরপরে উনি আরও আদার্স যে খাবারগুলো ছিল স্পেশালি ডেজার্ট আইটেমগুলো ট্রাই করেছেন, বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম ছিল সেখানে। তো প্রত্যেকবারই উনি নতুনত্ব তার আগের যেই লেভেলগুলো প্রত্যেকটাকে তিনি ক্রস করে চলে যাচ্ছিলেন, প্রত্যেকটা আইটেমই উনি আবার পুনরায় তার কাছে তিনি এতটাই তৃপ্তি পেয়েছেন যে তিনি পুনরায় আবার খাইতে উদ্যোগী হয়ে আবার গিয়েছেন, আবার এনেছেন, আবার খেয়েছেন, আবার এনেছেন। তো এই জিনিসটা আমরা বারংবারই তার কাছ থেকে দেখে আশা করেছিলাম এবং খুবই ইন্সপায়ার হয়েছিলাম যে আমরা এরকম ভালো একটা সারপ্রাইজিং খাবারের মানুষ রসিক আমরা দেখতে পেয়েছি। তো তারপরে আমি সর্বশেষে এটাই বলতে চাই যে আমরা চাই উনি এভাবে নিজেকে আরো ছাপিয়ে যাবেন ভবিষ্যতে খাবারের দিক থেকে, এবং একটা ল্যান্ডমার্ক সবার জন্য উনি তৈরি করে দিবেন, যারা পরবর্তীতে যারা ভোজন প্রিয়াসী ভোজন পিপাসু মানুষ তাকে দেখে ইন্সপায়ার্ড হবে। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আপনারা হয়তো শুনছেন আমাদের বিভিন্ন টিম মেম্বারদের কাছ থেকে আমাদের প্রিয় সানি ভাইয়ের খাবারের বর্ণনা। তো আপনারা নিশ্চয় অধীর আগ্রহে বসে আছেন যে যাকে নিয়ে এই আলোচনা তার মুখ থেকে খাবারের কিছু বর্ণনা শোনার জন্য। সো আপনাদের আর বসিয়ে রাখবো না, আপনাদের মনের যেই তৃপ্তি পাওয়ার জন্য যে ভিডিওটা আপনারা দেখছেন এখন আমরা সরাসরি তার কাছে মিস্টার সানি ঘোষ ওনার কাছে চলে যাচ্ছি। আমি সানি ঘোষ, প্রোডাক্ট টিমের একজন সদস্য। আমার কলিগদের সবাই আমার খাওয়ার বর্ণনা দিয়েছেন কম বেশি যে যেভাবে উপলব্ধি করতে পেরেছেন। তবে হ্যাঁ, আমরা এখানে একটা অফিসিয়াল ট্যুরে আসছি, রয়্যাল টিউলিপ একটা রিসোর্টে আছি ইনানিতে, এখানে খাওয়ার মান ব্রেকফাস্ট ভালো ভালো। তো যখন ব্রেকফাস্টে যাই, যখন বুফে থাকে তখন কম বেশি কিছু মেনু থাকে, হয়তো সেগুলো খাওয়ার বা টেস্ট নেওয়ার প্রয়োজন মনে করি আমি। তো একটা কথা কি, আমি ফুড লাভার্স, খেতে ভালোবাসি, এটা হয়তো বা সবার কম বেশি সবার মধ্যে এই নেচারটা থাকে, তো কার মধ্যে বেশি বা কম 10%। আপনি কি বলতে চাচ্ছেন, আপনি খেয়ে তৃপ্ত? হ্যাঁ, আমি খেয়ে স্যাটিসফাইড হোপফুলি। আচ্ছা।
আপনার মনে কোন অতৃপ্তি আছে যে আপনি এটা খেতে পারলে আপনার কাছে ভালো লাগতো, আপনি কিছু মিস করেছেন? সবই ছিল, গ্রুপে যেহেতু থাকে সবই ছিল, তবে একটা জিনিস এখানে মিস ছিল, সেটা হলো নান রুটিটা এখানে মিস ছিল। যদি এখানে নান রুটিটা থাকতো খেলে হয়তো সেখানে সাক্ষী হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। কি বিপুল সাহেব, আপনি ধন্য? আমি অবশ্যই পুরোপুরি ধন্য, এবং আমি অনেক সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।